গরিবের হুজি উঠে, সকল ইবাদতের মগজ, সকল ইবাদত কবুল হওয়ার উসিলাই হচ্ছে দরুদ শরীফ। তার একটু মহাব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। কবে জানি ডাকাশিবে এবারি ঘর ছাড়িতে, আপন পোশাক খুলে খুলে সদা কাফন পড়িতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আর মহব্বতে সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সাল তাআত বেরিয়া, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুন মিনহা, ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. معزز محترم بغدادي قافلة بنغلاديش কাংলি শাখার উদ্যোগে আয়োজিত আজকের নুরানি ইমানি মাহফিলের সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বি বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা পবিত্র রজনীর মাস, মহিমান্বিত মাস, লাইলাতুল বারাতের মাস, পবিত্র শাবানে এ গভীর রাতে নির্জনে সকলে মিলে মহান নবীর শানে, মহান আল্লাহর ভয়ে আমরা বাড়িঘর ছেড়ে নুরানি জান্নাতের টুকরায় বসতে পেরেছি। সুযোগ দিয়েছেন কে? আরো জোরে বলুন, কে? চলুন আমরা একটু মহাব্বতের আওয়াজে পড়ি, আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতের আওয়াজে পড়ি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই আয়োজনকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রাত্র অনেক হয়েছে, অতি অল্প সময়ে কথা বলব,
এই যে আমরা মাহফিলে আসি বা মাহফিল আমরা করি, অনেকে মাহফিল করতে গিয়ে অনীহা প্রকাশ করে, বিরক্তি প্রকাশ করে, করে কি করে না, মানছে ধরে ধরে ধরুন কাম হইল, ভাল লাগে না, আছে না এরকম, হ্যাঁ আমি খালি এলহামুরি ঠেয়া পড়ছে, আমি খালি মাহফিল করতাম বা ঘেরে কিটা করতে, আছে না নাই এবারটার দিকে কিছু বোঝা উচিত। খোদা যদি আমরা একটু আগে এরকম বানাইলা দুনিয়ার মজার আগে যে বাবা কথা কানা হায় রে মানুষ ভলিউম ফিট করে দিছে, সাবায় সাবায় কইলে গুজ্জা সুজ্জা কইলে দাম বাড়ে, আর ওটু বরবর করলে ইজ্জত কমে। মেশিনটা ওটু বানানো আর নিয়ন্ত্রিত রাখার ক্ষমতা কার? আল্লাহর শেষ দা জীবন মেশিন কয়টা অসত্য নমজ বিফরণ বেটা যেই দূর সাত তুললা দিন সাড়া খায় আমার ঘুম ধরতেছে, আমার ঘুমও কম উদ্দুর্নি দিছে সাহ যদি ফুহির বিটির করেন ওটা আনতে গেছে তো দিল কে, তুই দিলি কে, দেখছেন কার বাচ্চা উদ্দুরন হয়েছে দিস করে হরেন দিকা ফেশন দিস কপালটা বালা যদি ঠান্ডা না হইতো তো তোর মাথা তুমি সার্কটা বাঙা জ্বালা তুই আছি গোস হত না করে হরি না। আচ্ছা আমার কি গোস খুব বেশি? হ্যাঁ আচ্ছা আমি যেই পরিমাণ মেহনত করি এই পরিমাণে কি আমার গোসা বেশি মনে আপনারা? হ্যাঁ আমি তো জীবন তুমি যদি আপনারা এইরকম জ্বালানি জ্বালাইতো আল্লাহ জানে ফাঁসার তলের কুস্তা দিনে মানুষের বাইরে বেরিয়ে কথা। আচ্ছা সত্যি কথা কন আমার কি গোসা খুব বেশি? আসলে বেশি মনে মানুষের মাঠ দূর করি লাঠি লিয়ে দৌড়াই কথা কয় না, সর্বনাশ সর্বনাশ আজকে যে জ্বালানি আমার জ্বালিয়েছে, কারণ এখন তার কথা কই না, কারণ বড় ফিগার হয়ে গেছে তখন বললাম আমি নিজে অত দুঃখ হই তো এই জন্য খালি কুদি বইথি আর কেউ কেউ ম্যাও স্যাও বাবা রে এন কটা মানুষ খালি আমার ঘরের ভিতরে যত দিয়ে দিটি দিত না আমার নিজের চেম্বারে যত দিও আমা গিয়া এত দিয়েছে না আর মার্শাল এরকম দশ গুণ ওই বন্ধ পাথরে ডানে বামে ক্যাও ম্যাও স্যাও আরে বাবা গলা যে যত দূর জুড়ে ভারে সিরিয়াল ডাইনারে কেউ কইতেছে সুহ তেল দেশ কেউ তো লবণ দেশ কেউ তো আগে দেশ কেউ কফিসে দেশ আমার মনে হয় আমি বয়স হলে আপিল করুন শুধু চিল্লা চিল্লি শুধু কতদিন আগে কুইশ আর কি উপজেলা চেয়ারম্যান করতাম দরকার আছে না কথা কান আমি যে বেটার বুট দিব আমি জানি বেটা ভালো না করার এই বেটা বুট লইয়া যদি কোনো খারাপ কাম করে আমার যে এটার বাগাইতেছে কইতারেননি যদি ওই বেটা বুট নিয়ে ভালো কাজ করে ওইটার বাগ আপনি হইবেন এবারে কৃষক কিতাব করে দেখুন আমরা নেতারা কি বালার বাগ দিতেছে আমরা রে না ফসার বাগ দিতেছে আইনি তফসিরি করুম ইনশাল্লাহ আইতাছে আমার ওয়াজ তো তখন আমার আত্মীয় স্বজনে কইল তুমি যে রাগি চেয়ারম্যান জ্ঞান আমরা লাগে একটা দরবার কিনা কারণ এমনি তো হিসাব মানুষ মানে দৌড়াও যদি চেয়ারম্যান দিকে রাখবে কুইদা উঠতে তুমি আমার মানুষ দূর নিব বলে এই সব মিডিয়া দূরে রাখবে বলে বললা চেয়ারম্যান বললা রেখিল মারছে কিন্তু কথা তো ঠিক নেই আমার তো মনে হয় একশোটা চেয়ারম্যানে যত্ন পরিশ্রম না করে আমি একলেই পরিমাণ পরিশ্রম করি এই পরিমাণ স্ট্রাগল আমি সামলাই দিই সারা রৌফ জেলা জমায় রিলিফ বাটলো এই জাত কাউ খাও করবে যেই কাউ খাও ডেলি আমার কানো করে করে কয়টা বৈঠক করে লাভ করে আমি দেখছি আমি যদি ঠিক মতো এটার মতো মেহনত করি চেয়ারম্যান মানছি আমার
পূজা করা শুরু করবো, বাবা তুই একটা বেড়ুই। কারণ এই সমাজে বহু মানুষ আছে বিচার পায় না, কথা কয় না, বহু মানুষ রে বাবা গ্রাম গুলা ঘুষ করে আখড়া হয়ে গেছে, গা সুদ করে বাসা হয়ে গেছে গ্রাম। এই গ্রাম গুলার মানুষগুলো হা করে থাকায় থেকে একটা ভালো মানুষ যদি আমার পক্ষে একটু কথা কইতো, গরিবটি বিচার পাইতো, কথা কন ঠিক না বেঠিক? আশ্চর্য হইল সত্য, গরিব বিরব্বাস বড় খারাপ, গরিব বিরব্বাস বলে কান্দে আর কয় বল বল ছিনছেন ফুটবল কান্দে আর কয় হা হাই রে আমারে দেহিন আর কেউ আইলো না, এমন লাইতারি না লাইতেইলো, কথা কয় না, এত বল আছে কিন্তু ক্রিকেট বলতে কেউ লাভ দিল না, আমার একটা লাভ মানে জোর জোরে ভারে দূর দেলা ঠ। আরেক বোঝানো জিগা বল রে তুই লাভ দিলি রে উরুস করে দে, তোর তো দোষ আছে, কথা কথা কে তোরে ফার্ম দিলি ফুল উস্করে ফার্ম দিলি তুই সারতারস না কিছু, তুই তো তোরে লাভ করে দাঁড় দিল নিলে না, ফার্মের একটা মজা আছে, ফার্মের মজাটা কি কয় 100 লাভ দেওয়া যাতে একটা সুমা মারে, আমার দশা তৈর সবে মিল্লা জ্বালাইয়া যখন দেখি না শেষে কিছু মানুষ নমাজ করে কিছু খেদমত দিনের করতে পারতেছি, তখন আর আপনাদের এই কষ্ট এই গুতা লাগতে আমার শৈল্যতা হয় না, আমি মনে করছি বেড়াগিরি একটা কিছু তো করছি, কথা কেনা কে যখন দেখি আমার মুরিদরা মাদ্রাসার মাহফিলে হাজির, কোনো বক্তার নাম লোন লাগে না, আমি গেলি সব হাজির, দেশের বড় বড় মাহফিল হয়ে যায়, আমার এক একটা মাদ্রাসা সালানোর জন্য হাজার হাজার মানুষ হয়, কথা কেনা কে তখন বুঝি যা তোমাদের একটা সময় যথেষ্ট, কষ্ট করতেই থাকি এরকম কষ্টর দাম আছে, কথা কেন আছে না নাই, এতে দাম বাড়ে, নবীর উম্মত কষ্ট দিলে কষ্ট নিতে হয় এতে ইজ্জত বাড়ে, এই জন্য আমি কষ্টটা আসলে ইচ্ছা করে করি, কারণ এতে করে কিছু মানুষের জান বাসে বাসে কিনা, আমরা এই মাহফিল করলাম আসুন আমরা এই মাহফিলে আসবো কেন, বিশেষ করে বাগদাদি কাফেলার মাহফিলে আসবো কেন, মাহফিল এক একটার এক একটা নাম আছে না নাই, কানলি পূর্ব ফাড়া দক্ষিণ ফাড়া মাইস ফাড়া উত্তর ফাড়া আছে না নাই, অমুক সংগঠন তমুক সংগঠন, এটা হলো বাগদাদি কাফেলার সংগঠন, তো বাগদাদি কাফেলা বাগদাদের হেডকোয়ার্টার্সের তাই নাম কি, যেজন গৌসন আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, ও যার কাঁধে রাখিন চরণ যুগল মদিনা ওয়ালা, ও যার কাঁধে রাখিন চরণ যুগল মদিনা ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, বলুন যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, কথা কন ঠিক না বেঠি? এই গৌসুল আজমের দলিল বাগদাদি কাফেলা, এই গৌসুল আজমের দলে গেলে লাভ কি, বানুষা কয় বাগদাদে যাও লীল শ্যামা জুতে জগতময় যেমন চন্দ্রের উদয় হাই রে, ওদের কৃপা বলে পাশন গলে গো, ওদের কৃপা বলে পাশন গলে গো, ওরে রঙ গয়া যাই পরশমণি, ওরে রঙ গয়া যাই পরশমণি, আউলিয়া জিলানি পার কর অধমের তরি, নিমি বলন পার কর অধমের তরি, আউলিয়া জিলানি
মানুষে কয় বাগদাদের যে জ্যোতি জ্বলছে সমস্ত পৃথিবী তার নূরের আলোয় আলোকিত। তিনি যদি কারো দিকে কৃপা দৃষ্টিতে দেখেন, দয়ার দর্শন করেন, দয়ার নজর মায়ার নজর করেন, ওই রাং মানে ছাইটাই স্বর্ণে পরিণত হয়। ওহাবিরা কইব বানু মরা বেড়ার নামে কত কইলাক কেরে কইতো না, বেড়াই তো মরে গেছে গা, মরে গেলে ক্ষমতা তাই বানু কো ও কান্দার দল, আন্দার দল, হেনার দল, কসুর দল, আমারে দেখ কথা কয় না, আমারে দেখ আমি বানু কেমনে একজন মূর্খ মানুষ থেকে এত বড় পণ্ডিত হইলাম, যেখানে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আইসা আমাকে সেলুট দিতে হয়, সারা বিশ্বের বাংলা সাহিত্যের মহামনীষীদের একজন আমি মাদ্রাসায় পড়িয়া নই, আমি সৈয়দ মিরান সাতাতারির হাত ধরছি, রস পাকের নজরে করম লাভ করেছি, চিল্লায় কর না সুবহানাল্লাহ। ওহাবির কোন জব আছে? সুতরাং প্রকৃত ওলিদের বিরুদ্ধে কেউ যেতে পারে না। আমরা যারা দোকানদের ওলি, দোকানদার ওলি, আমরা দোকানদার ওলি আছি না, আমাদের দরবার গুলো এক একটা দোকান, দোকানও যেমন দোকানদার বইয়ে থাকে ব্যবসার লেগিয়া, আমরা ফিরও বইয়ে থাকি ব্যবসার লেগিয়া, কারণ মুরিদ একটা আইলে তুই বছরে 1000 টাকা বাড়লো, কথা কয় না আছে না নাই, আমরা আর কোনো পেশা নাই, আমরা আর কোনো কাজ নাই, খালি বইয়ে তো হন মুরিদ আইব, মুরগি আনলে এর তরকারি তুই খাই আজকের দিন ছেড়লাম, এরকম ফিসাব নাই, কথা কয় না। যারা বন্ডা বন্ডি সার্ভিস এরা তো এটার লেগে করে নাকি, এরা লসের লেগে ফির গিরে করে, বা বা লস দিলে তো গজ বুঝব, এরার কাম হইলে ব্যবসা করে, ফির গিরিলে এরার দোকানদারি, কথা কয় নাকি। আরে অনেক না হইলে কেমন হইলো তো বেটা, আমার মতো যদি মাদ্রাসা আর 200 জনে করতো তাহলে এই দেশ ওহাবি থাকলইলে, কথা কয় না, থাকলো শাহজালাল সাহেবের মতো যদি একজন দুনিয়ার ফায়দা হইতো সব ওহাবি এক ফুয়ে বাতাসের মতো উড়ে গেল, কথা কন ঠিক না বেশি। এখনো তো বাংলার বাদশাহ শাহজালাল শেখ আছে না, তুমি নামে না, কথা কয় আসল বাদশাহ কেডা সমান আসেনি, শেখ হাসিনা কার নামে বিমানবন্দর বানিয়েছে, শেখ হাসিনার কত হইলো জিয়াউর রহমানের নামটা নামাইল মুচ্ছ ফেলাম, কার নাম দেওয়ান লাগবো তো একটা, কথা কথা দেওয়ান লাগবো নি, যদি দে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর তো নামটা খালি তাই জিয়াউর বিএনপি ক্ষমতা গেলে আবার লাগাইব, এমন কাম করে দিমু আর ভিতরে ঢুকবার ভতো রাখতাম না, গর্ব করিলাম আরে দেওয়ান যাকো আপনি দিন, আপনি সাইরবারের প্রধানমন্ত্রী কইতো না নামাই লিব, বিএনপি ক্ষমতা গেলে আমারও উষ্টায় দূরে বসে আগর করতে কীতা করেন, বঙ্গবন্ধু কোথায় দূরে গো, আমার দূরে গো, ঘরে দূরে গো, তো কার নাম দেওয়ান থে একটা বঙ্গবন্ধু না একটা বিমানবন্দর হইল না, একটা কাম করিনি বাসা নি শেখ শেখ বাংলা কো, কেউ এর নাম টিকতো না বিএনপির বেড়াতে কইলে থাকুন লাগবে, এটা ফালাই দিলে, কথা কো না, নাম বদলে লিব কি করো, আমি জানি রে জানি বাংলার আসল বাদশার নাম হলো বাবা শাহজালাল, আসল বাদশার নাম কি, আরে আমরা তো দুনিয়ায় বুট লয়া না লয়া, বুট লয়া না লয়া দিনে রাইতে কইরা আমরা ক্ষমতায় থাকি 5 বছর, কিন্তু শাহজালাল এই দেশের মানুষের হৃদয় সিংহাসনের বাদশাহি করায় আজকে 600-700 বছর, কথা কন ঠিক না বেঠি, বাংলার সুলতান গো তুমি বাংলার সুলতান, বাংলার সুলতান গো তুমি বাংলার সুলতান, তোমার শুভ আগমনে, তোমার শুভ আগমনে আমরা মুসলমান, বাংলার সুলতান গো তুমি সুলতান, বাংলার সুলতান গো তুমি বাংলার সুলতান, তোমার শুভ আগমনে, তোমার শুভ আগমনে আমরা মুসলমান, বাংলার সুলতান গো তুমি বাংলার সুলতান, বাংলার সুলতান গো তুমি বাংলার সুলতান, বাংলার সুলতান কে, শাহজালাল, কেন সুলতান, কারণ আমার একটা পোলা নাই,
সন্তান আদি হয় না, ডাক্তার ফেল, সব ফেল, চলো যাই বঙ্গভবনে, শেখ হাসিনার কাছে, গণভবনে যায় চাই পামনি, যাই শেখের কাছে গেলে। কিন্তু বাবা শাহজালালের দরবারে গেলে পাওয়া যায় কি যায় না, কথা বলেন যায় কি যায় না। এই জন্য আসল সুলতানকে, আসল দৌলতওয়ালাকে শাহজালাল কথা কয় না। আচ্ছা একটা ফত কি যা হিসাবে 5 কিলোমিটার ফত করে জানবে ইমপিসিতে নিজের পয়সাটা ফহরি যুগ সরকারি পয়সা হইলে এটাতে 6 লেন করতে পারবো, ঠিক না? আমি ঠিক, কারণ সরকারের ফান্ড বড়। শাহজালালকে আমি তোল্লাহান সরকার এই 20 কোটি মানুষের সরকারের ফান্ড না, খোদা তালার 80,000 আলম, 18,000 মখলুকাত, হাজার হাজার কোটি বান্দার রিজিকের দৌলতের ভান্ডার আমার হাতে, কথা কন ঠিক না বেঠি? আল্লাহকে ওয়ারাহমাতুন খাইরুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত দুনিয়া মিলেও হযরত শাহজালালের দৌলতের সমান হয় না। এই জন্য তার কাছ থেকে কেউ ফিরে, আরো জোরে বলেন ফিরে, কিন্তু অনেকে ফিরে, কেন ফিরে জানেন? যারা বলার মতো চাওয়ার মতো চাইতে জানে না, যাদের কলবের মধ্যে শিরিকের খুঁতখুঁতি আছে, এরা কিছু পাওয়ার সম্ভাবনা নাই। আর ওই শাহজালালের মতো হাজারো লক্ষ বলির সরতাজ, যিনি সমস্ত বলিদের লিডার, যিনি সমস্ত বলিদের ইমাম, যিনি সমস্ত বলিদের প্রধান, যিনি, তার নাম গৌসুল আজম আব্দুল কাদের জিলানি। মানুষ তো সবকিছু মুহে দায় কিন্তু বাইর করে না, কথা কনাকে। কিন্তু এই বেটা যে দিল্লির গিট্টুড আছেন, বস্তার গিট্টুডা সুটতেছে, এই জন্য যে মাথা যেতেছে, এটি মুখ দাবি দিতেছে, কথা কয় না? এই বেটার লাইন সুজ ওই তেল জানরা বাস লইলে, আমরা তো গিট্টু দিয়ে হালি সোলার ভিতরে তো কাড়াইশা জিনিস এটা তো রেহি। তো এই বরফ হিসাবের মাহফিল আইলে লাভ আছে না নাই, কথা কেন আছে না নাই? আমি একজন মানুষ আছি, আমি একজন মলি সাহেব, আমি একজন ফিস সাহেব, আমার হাতটা আল্লাহ নবী পর্যন্ত লাগা, আমার মুরিদরা বুক টান করে বলতে পারবেন যে আমার হাতটা নবীর হাতে ধরা। ফতে সুলতানে বাতি জ্বলবে, অন্ধকার দূর হবেই, আলোর আশা, আলোর আশা নয় আলো জ্বলবেই, কথা কর ঠিক না? এই হবিগঞ্জের যে সমস্ত এলাকায় আমি গেছি, সুন্নিয়তের জোয়ার এসে গেছে, কথা কর ঠিক না বেঠি? সুন্নিয়তের জোয়ার এসে গেছে, কারণ আমি তো গলা বেশি না, আমি যেরকম ওয়াজ জানি এরকম ওয়াজ যদি বাইরে করতাম আর কোনো বক্তা আনতেন তো 50,000 টাকা দেন লই লাগে, কথা কয় না? কত হাজার? 50,000 টাকা। তো মানুষ আমি কি 50,000 দিল তো ভালো তুজন করতে দিছে চুরি হয়ে আনছে না দাঁড়িয়ে দিয়েছে, অত টাকা দা করতাম কি, কথা কয় না? আমার যখন দাওয়াত দেওয়ার সুযোগ থাকলে আমি যাই, আর এরা ইজ্জত আমার কম করে না। ত্যাগী মানুষ হইতেইব, সুন্নিয়তের খেদমতের চিন্তা মাথায় থাকতেইব। এই যুগেও মাগনা ওয়াজ করি না আছে, কেউ এই যুগে কি এমন ওয়াজে আছে ওয়াজটা করেছে দুইটি হাসি নিয়ে হয়েছে না আসেনি? আসি তো, আমি আসি, যেমন আমি মাদ্রাসার মাহফিল করছি শতমুখা শিনি নেই, কারণ এটা মাদ্রাসার মাহফিল, এতে শিনি খেলে তো আর কি করব, সোজা কাইল্লা ফোটলে বাড়িতে এসছি, খালাক মাহফিল করছি, ফোকাট আমার কালি, মাদ্রাসার ফান্ড অনেক টাকা আছে তো আমার ফোকাটে কোনো টাকা নেই, হবিগঞ্জ মাহফিল করছি, উল্ডায় আরো দেওয়ার লাগছে, আমার ফোকাটে টাকা নেই, কথা কয় না? আমি তো, আমিও তো আপনাদের একজন। আচ্ছা সারা বছর হবিগঞ্জ খাই, আচ্ছা হবিগঞ্জের মানুষের কিছু খিলাই, কিন্তু আফসোস হইলে সবে কাউনের দাওয়াতে দিছি না, নাইলে থোড়া মানুষ হইলে রইল, খালি আমি খেলে দিব আপনারা খাওয়াই দিব না,
কথা কেনা কেন এর লিগে একটা গরু এবার দিছি বলে তোরা খাইলাও মিল্লা জিল্লা সবাই মিল্লা জিল্লা চলতেইব, তাইলে না ইমানের দরজা আরো বাড়বে। খালি দেও খালি দেও খালি দেও আল্লাহ কবুর তুই গেলি না আনিস রে দানিস মুডো না কথা কেনাকে একদিক থেকে আনতে হবে আর একদিকে ছাড়তে হবে। এখন আপনি যদি গেলে খাইন আর খাইন ফসলের রাস্তা থালাতে লাইন বলে বাইরিস না গেলেন আপনি কি মুড হইব আইন না মরব আইন? এই জন্য দৌলত জমাইতে নেই, দৌলত জমাইলে বিপদে পড়বেন, ফুলা ফাইনে কার্য করবো কীর্তন করবো শেষে আপনার পিস্তল ধরবো আব্বা বাড়িটা দলিল হলে জানালে হোটেলে মো এরকম রেকর্ড নাই কথা বলে নাই। কদিন আগে এক বেটার এক বেটা কম্বলের তুলে ঘুমাই দিছে চার কোটি না চার কোটি টেহার জায়গা বেচছে ফুতে বাপে গেলে টেহা দে না কম্বলের ভিতরে তো আত্রাদা ভিড়িয়ে মেরিস অতি ফুত না কোনো আপন ফুতুই কিরম বুঝলেন দুনিয়াটা। দৌলত কি ভালো জিনিস? ভালো জিনিস না বাবা। সন্তানকে দৌলত নয় আদর্শ দিয়া দাও, সন্তানকে বাড়ি ঘর নয় সন্তানকে চরিত্র দিয়ে দাও, এই সন্তান তোমার গায়ে পছন্দ দললেও কুল থেকে নামাবে না। আমরা কিন্তু পুলাবেনকে আদর্শ দিতে আমরা জানি, আমরা খালি দৌড়ি কেমনি জিহুত্রে বাড়ি গাড়ি তারি মারি সব দিয়া যাবো কথা কেনা দরকার আছে। আমরা যে আমাদের ছেলে মেয়েকে কোরআন পড়াইলাম না, নামাজ পড়াইলাম না, রোজা রাখলাম না, মা বাবার কদর বুঝাইলাম না, আমরা যে মা বাবার কত বড় ধন সেটা বুঝাইলাম না, ফিরাউলিয়া কত বড় ধন বুঝাইলাম না, আমরা খালি এটা বিদেশ ফাড়ে ঠে ঠে ভেবে করাইলাম, শেষে দেখেছে বউ গেছে একান্দা ভুলা গেছে একান্দা আমি বটস বাপে শেষ বয়সে ভাত খাইতে মানুষ না। কারণ ছেলে বলে আব্বা ধনী হয়েছি তো এই জন্য ধনী পরিবারে বিয়ে করেছে, আমার বউ তো রান্না করতে জানে না কথা কয় না। কি দিতে আমি কামু কেটে আমার রান্না দিব কেটা তুমি খাললে বুড়ো বসে একটু বিয়ে হো আরে কস কি কথা কেনা বাড়ি ভাড়া তুললে খাও কয় বাড়ি বানাইছিলাম আমি ভাড়া তুলতাম আর একটা বিয়ে হইলে কাইতাম তোর মা মরতো আর টাটা ফরতো কথা কেনা করুণা আইসে করুণা আমার কোনো মুরিদেরও করুণ হয়েছে না আমার হয়েছে না অথচ আমার কাছে তো মানুষ গেছে আমার বাপের দলিল সে করুণা আমার বাপরে তো এবং করুণা ধরছে করে এক নম্বর একটা ধরছে এক নম্বরটা যেটা অত যেটা দললে আর কেউ আসে না আমি তো জানি আমার বাপের যেটা ধরছে একদিকে আমি আমার পাঁচ ভাই পাঁচ দিকে ফুরে রয়েছি বাপের লিয়ে মানে আমার বাপের যখন বামে আমার দেখে আব্বা কিন্তু ডরা না যে না করুণ হইল ডরাইবার মতো হয়েছে না আমার কিন্তু আমার আব্বা খুব মানে ইজ্জত করে বুঝে আমার থেকে অনেক বেশি কিন্তু যেহেতু আমি আলেম তিসাবের জন্য আমার খুব ইজ্জত করে আর আমিও শুই সেই জন্য যাতে আমার বাবা ভয় না পায় মানে তো ডরে যাবো আমরা যদি সব তফাত জেগে রুগী কিন্তু বাবা ডরে মরে কথা কেনা কে ক্যান্সার কুইসিন নেই বক্ক খেলতেছে লাফাইতেছে বলি আছে কাইতেছে যদি খালি খান উনেছেন ক্যান্সার টেক করে আনসার সার হয়ে গেছে এই যে আমরা পাঁচটা ভাই আমার বউ বা আমার বাচ্চারা সব আমার আব্বার পাশে শুয়েছি কই করোনা তো আমার দর্শন অনেক সময় কি কইছি আরে আপনি তো দামি মানুষ বড় হিসাব আপনি একটু শুয়ে থাকেন এই বাপের লেগে মরতাম নাকি গুরুর গাছ করতে হয়েছি একটু কু হতো খুশি রে কোন যেতে রেকর্ড করতেছে কিরে বাপে ফয়দা দিছে কি গিরগিরি গুল্লি করতাম গিরগিরি উষ্টা দিয়ে গিরগিরি কহল মাঞ্জের কহল আমি বাস আমার বাপ বাঁচতেন আমি বাঁচতাম যদি বাপ সব তার লাগে করোনা তো আমি মরছি তো বাপের লেগে মরছি আল্লাহ তো কইতাম প্রভু কথা কানা কে নবী রে ফেলছি না নবী থাকলে তো মরলাম নিলে মরলাম নইলে নবী যদি এখন ডাক দিত হে মুস্তাক আসেন যুদ্ধ যায় বই থাকলে বললে আপনারা বসে থাকলে কথা কানা দেবে ভাগ্য এরা বই থাকলে আওয়াজ বলো না কুইরিয়া কুইরিয়া মাগো ওই বলে শুনলে দোল দি ডাক দিলে আইব 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 ঘুষা আছে যদি ঠিক মতো ঘুষা তুলন যায় লিঙ্কিটা দিলে বেজাল ঢুলি হেন কথা কানা কে জন্ম
আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম, আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম, আমার নবীর যুগে দুনয়নের সুল পাক দেখিলে কেমন গত জন্ম, আমার নবীর যুগে হলে কেমন গত জন্ম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, আসত বেশে হজরত বিলালের মধুর জন, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ তো জন্ম, আমার নবীর যুগে হলে হত জন্ম, আমার নবীর যুগে দুনয়নের সুল পাক দেখিলে কেমন গত জন্ম, আমার নবীর যুগে মাশাল্লাহ হত জন্ম, আমার নবীর যুগে ও আশাই মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الدنيا پڑھ تکبے امرا ایک دن تکبونا সবাই আমায় ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সবাই বলি মারহাবা। নবী ফাইলে লাবাসীর নামের কফলে হারিকার তারা কত সৌভাগ্যবান যারা নবী পাইছে। এই পৃথিবীতে যত মুমেন মুসলমান ফয়দা হয়েছে, শ্রেষ্ঠ মুমেন নবীর আশেকার যারা নবীর চোখে দেখছে, নবীর সাহাবি, এরার কোনো তুলনা ধরে কোন তুলনা বিনা হিসেবে বেহেশতি। আমরা বহুত দিন পরে ফুরছি, আমি বলছিলাম আমরা এই মাহফিল প্রথমত করি কেন, এই মাহফিল আমরা আসি কেন, কথা কথা কেন আসি জানেন? আসি এই জন্যে যে আমরা পাপি, আমরা কি পাপি, আমরা গুনাগার, গুনাহ মাফ করার দরকার আছে না নাকি?
যে বেটা বাজারও যা, একের লিগে যা, কারণ বেটার ঘর বাজার নাই, ঠিক না বেটি? বাজার না যে উপায় আছে, রাত্রে ডুলে যাবো দেখি, যাব না, যাইব কি না, দোকানে ডাইকা তুলি লিগো বেটা দুই দিন ধরে আমার ফুলায় খায় না, দেখ কিছু একটা আসে নি, দেখ খাওয়াই গিয়ে। আমরা এখানে এত রায় ছিল আইসি জন্য যে আমরা গুণাগার, আমাদের গুণা মাফ করতে হবে, কথা বলুন ঠিক না বেশি? এই গুণা মাফের মজলিস হলো এটা, এটা গুণা মাফের জায়গা। এই যে জায়গাটাতে আমরা বসছি, এটা কি কেউর বাফের বাড়ি? কেউর বাড়ি এটা খোলা মাঠ, আসমান খোলা, যদি তুফানে একজন থাকবে না বিজাইয়া সুবাইয়া বাপ ডাই কথা কেন, তার মানে তুই খোলা আকাশের উপরে বসি, যদুর ভাষে একখান সামনে না দিছি আর আইয়া বয়ে গেছি গা, আল্লাহ ঘর ছেড়ে দিছি, বাড়ি ছেড়ে দিছি, ফত ছেড়ে দিছি, মাঠ ছেড়ে দিছি, দোকান ছেড়ে দিছি, অমাওলা তোমার গোলামিতে নবীর প্রেমে বসে গেছি, কথা কর ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু আনফাসাহুম জাউকা, নবী আপনার উম্মত যদি গুনাহ করে জুলুম করে, যে গুনাহ তো আমি খানে কাবায় আসলেও মাফ করব না, সুবহানাল্লাহ, যে গুনাহটা আমি খোদ আমার খোদ খানে কাবায় আসলে আমি মাফ করব না, যে গুনাহটা আমার মসজিদে গেলেও মাফ করব না, মসজিদ বানালেও মাফ করব না, কিন্তু রসুল যদি ওই গুনাহগার আপনার দরবারে চলে আসে আর আপনার দরবারে এসে আমার কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবং রাসূল যদি ওই গুনাহগারের পক্ষ থেকে আমার কাছে মাফ চায়, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহীমা, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি তার তাওবা কবুল, সকল গুনাহ মাফ, আমার জান্নাতের দরজা ওপেন। কার বাড়িতে গেলে আমরা নদী বাজ যেতে পারবো কথা কানা, আমি বিশ্বাস আমার বাড়ি গই কসবা, এন আইসি নি কানলি আয়াম লাগছে নি কেরে, কানলির মানুষ পরিবেশ করছে আম লাগে, তো আমার নবী কামরার মতো না, নবী আইতে পারে আরো বেশি মাহফিল করছেন, নবীর শান শুরেছে, নবী আইসে পড়ছে, এখানে আল্লাহ আছে না নাই? শয়তান আছে নি? হ্যাঁ আজরাইল, নবী নবী আছে না নাই? ওয়াবিরের মাহফিল, ওয়াবিরের মাহফিল আল্লাহ আছে নি? আজরাইল আছে নি? শয়তান আছে নি? নবী ওয়াবিরের মাহফিল নবী নাই? হিন্দুরা যে মাহফিল করে, হিন্দুরা যে মাহফিল করে, হিন্দুরা করে না নি? সবা করে না নি? এরার কীর্তন বা এরার যে জনসমাবেশ সভা, ধর্মীয় সভার মধ্যে আল্লাহ আছে না নাই? আল্লাহ কে আসি কিন্তু সমর্থনে নাই আর কি, না থাকে উপায় আছে? এখন দেশ বিএনপি আছে না নাই কথা কেন, আছে না নাই? শেখ হাসিনার প্রধানমন্ত্রী কওয়া লাগে না, আমি মেকিল্লি পারে কি কম সৃষ্টি ফিরিয়েছি, কিন্তু সমর্থনও নাই কথা কেন? আল্লাহ কে আমি এরার সাথেও আছি কিন্তু সমর্থনে নাই, তোরার সাথেও আছি সমর্থনও আছি। তো ও আল্লাহ আল্লাহ আছে না নাই? মন্দিরের হুজাত আল্লাহ আছে না নাই? আজরাইল আছে কিনা নাকি মন্দিরে গেলে কি মরে না? আজরাইল এখানে আছে? শয়তান এত গো বাবা, আমি এখানে মনে প্রাণে আছি, শয়তান আছে না নাই মন্দিরের সবাত, ইন্দ্রের সবাত শয়তান আছে না নাই, খ্রিস্টানের সবাত আল্লাহ শয়তান আছে না নাই, ইহুদিরার মাহফিল শয়তান আছে না নাই, আজরাইল আছে না নাই, আল্লাহ আছে না নাই, নবী হিন্দুদের শবত নবী আছে, ইহুদির শবত নবী আছে, খ্রিস্টানের শবত নবী আছে, ওহাবির শবত তার সাথে মিলছে দেখছেন কথা কানে দে? এটা না বললো সূত্র, সূত্র মিলিলে বুঝে নেব কার কান্দ কুন্ডা করবো, শুধু একমাত্র আমরার মাহফিলে নবী আছে আর কেউ অর্থাৎ নবী নেই কথা কানে? জাহান্নামীদের মাহফিল নবী থাকতে পারে না কথা কন ঠিক না বেঠি? নবীর দুশ্মনের মাহফিল নবী থাকতে পারে না, থাকলেও শিয়ার করবো
ডাইক্যা ধরে ঘুর। নবীর আল্লাহ বলেন, আমার আপনার আল্লাহ বলেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ঈমানদারের জনের চাইতে আরো কাছে আছে। ঈমানদারের জনের চাইতে আরো কাছে কে আছে? নবী আছে। মারহাবা কোন? মারহাবা। পরিষ্কার, 72 দল জাহান্নামী, একটার দল নবী নাই, কৌমিরার দল নবী নাই, এরার মাহফিল নবী, সালাফিরার মাহফিল নবী, লামাজবির মাহফিল নবী নাই, খারেজির মাহফিল নবী, শিয়ার মাহফিল নবী নাই, 72টার একটা তো নাই, খালি একটা তুই তো যেটা জান্নাত, আর যেদিকে নবী এদিকে তো জান্নাত। কথা কন ঠিক না মিঠে? কেয়ামতের দিন কেয়াম সুপারিশের হাদিস পড়েন কি লেখা আছে, সব আল্লাহর কাছে কানবো, আর আল্লাহ নিজে নবীর এটা কে কব, নবী উঠান মাথা কোন, যেটা কবেন সেটাই শুনুম, যেটা চাইবেন এটা দিব, যেটা কবেন সেটাই শুনুম, যেটা চাইবেন এটা সামু, আপনি সান আমিও সামু, আপনি দরকার যত গুণাগার আছে দৈর্য ব্যস্ত তুই যেন বিনা শর্তে ব্যস্ত দিব। আমার আদালত আপনার জন্য অফ, আদালত বানাইছি ওয়াবিরা লিখে কথা কেনাকে, আমি আদালত বানাইছি ওয়াবিরারে দুজোহ দিতাম, শিয়ারারে দুজোহ দিতাম, খারেজিরারে দুজোহ দিতাম, যেই ফুং ডাডি আপনার খাইয়া আপনার ইজ্জত কালি লাগাইছে। কথা কন ঠিক না বেঠে? এদের মুখে যদি আপনার হাদিস না থাকতো, আপনার দেওয়া কোরআন যদি এদের কাছে না থাকতো, কুত্তা ফিরে দিল লুমেন চৌধুরী। অথচ আপনার আমার কালাম কোরআন দিয়া আপনার হাদিস দিয়া মানুষকে এরা জাহান্নামের দিকে নিতে চাইছে, সুতরাং আগে এরা যায় লোক। কথা কয় না? তখন এই দুনিয়াতে যেমন এদের দিলে নবী নাই, আখেরাতে এদের দিলে নবী নাই। দুনিয়াতে যেমন নবীরে ডাকারে শিরিক মনে করে, আখেরাতে এরা কইবে নবীরে তখন শিরিক। তখন ফেরেশতারা কইবে, তাইরা যখন নবীরে ডাহে না মনে, তাইরা ফেরাউনের বাইসা বই দর ফাই হেরে না দুজো বলে রে। আর যারা নবী চিনবো ফেরেশতারা এরা দৌড়ে দৌড়ে লিজবে, ইয়া রাসূলুল্লাহ আপনি ডাকতাছে দি পাগলটা, আপনি একটু দৌড়ুন। নবী কইলে, আরে আমি কত নিব, তুই কার মুরিদ বেটা, ফোন লা ফিরে আল্লাহ ফিরে দাও, সুপারিশ করতো। সুবহানাল্লাহ। না আপনার পীর যদি আলেম হয়, পীর যদি আলেম হয়, এখানে একটা বোনাস আছে, কেয়ামতের দিন যত নবীর আলেম সম্প্রদায় আছে, নবীর প্রেমিক, তাদের প্রত্যেককে জাহান্নামীকে জান্নাতে নেওয়ার অধিকার দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুপারিশ মানে কি? আল্লাহ বেহেস্তে না, ওইটা না, আল্লাহ বলতেছেন সুপারিশ কবুল, তার মানে কেয়ামতের ময়দানে, হাশরের ময়দানে একজন হক্কানি আলেম যেই জাহান্নামীর হাত ধরবে, আল্লাহ তাকে জাহান্নামে না নিয়া জান্নাতে ঢুকাইয়া দিব। আর দুনিয়ার আইন কি? এখন যদি ইমাম সাহেব তার সুরের সাথে চলে চাকরি দেখবো, কবির ইমাম সাহেব তো বলা নাকি সুরের সাথে চলবে না, কথা কেন? আর হাশরের দিন আল্লাহর আইন হবে, সুরের এত ধরলে বালা মানুষের খাতিরে সুরে আল্লাহ মাফ করে। কথা কেন? দুনিয়াতে সুরের সাথে পড়লে ইমাম সাহেবের ইমামতি জীব, আর আখেরাতে আল্লাহর ওলিরা সব সুর জাহান্নামীকে ধরে টানবো বেহেস্ত দেওয়া, আল্লাহ কে দিয়ে লিলাম বেহেস্ত, কারণ হাশরের মাঠে আমার জান্নাতির মর্যাদা বেশি। চিল্লাই এখন না, সুবহানাল্লাহ। কাজী আমার বাবার ভাইরা, এই জন্য আমরা মাহফিলে আসি যে নবীর দরবারে আসলে গোনা মাফ, নবীর দরবারে আসলে গোনা। দুই নম্বর হলে মাহফিল গুলো আমরা করি কেন? আমরা কি মনে করি আজকের মাহফিলে শুধু আজকের সওয়াব হচ্ছে? না, সারা বাংলাদেশ লয়ে কত ১০০,০০০ মাহফিল হইতেছে, কথা কয় না? সকল মাহফিলের সওয়াব আপনাদের এক একজনের আমল নামায় যাইতেছে, কারণ আপনারা মাহফিল ওয়ালা হয়ে গেছে। যখন কেউ মাহফিল ওয়ালা হয়, সমস্ত মাহফিলের যে সওয়াব তার এক আমল নামায় সেই সওয়াব যায়। এমন কি এই গ্রামের যে মানুষের এই ওয়াজ মাহফিল শুরু থেকে শুরু করছে, আজীবন যত মাহফিল হবে সকলে যে সওয়াব পাবে, ওদের এক একজনের আমল নামায় কবরে সেই সওয়াব যাবে। ঠিক সাথে সাথে যারা গানের আসর সাজাইছে, আজকেও দেখছি লুকরার মাঠও গান সাজাইছে,
আচ্ছা, আমি যদি আবার যাই, রমজান নাই হচ্ছে, সুযোগ নাই, একটা তুলা তুলা দিয়ে এলাম। মনোযোগ, মুসলমানের ছেলে ফাহেশা কাজ বেডিয়ে গান গায়, বেডায় নাচে, বেডি লুঙ্গি তুলে বেডায় টেহা দেয়, আছে না নেকম বেডায়। কথাটা বুঝবেন, আপনি যুবক ভাবতেছেন কি, এই তো যৌবন বয়সে কিছু করি, পরে তোবা করে লাম, কথা কয় না, কয় না নি, কিন্তু জিনা। যেহেতু আপনি কাজের প্রচলন এই এলাকায় ঘটাইছেন, তার মানে আপনি শয়তানের দলে চলে গেছেন, আর ওই শয়তানের দল কেয়ামত পর্যন্ত যত গান বাজনা করব, সকল গান বাজনার গুনাহ আপনার দিকে যাইব, তখন আপনি করবেন তৌবা, আপনি নাজি সাহেব, কথা কয় নাকি, আর গানের গুনাহ যায় আপনার কি, আসসালামু আলাইকুম, আপনি তো আবার বানাইছেন জেনগে গু আজি সাহেব কি কইবে জানেন, তখন অবস্থা শোনেন, এক নদী দিয়া কম্বল বা সেজিতেছে, কম্বল মানে বাঘ এসে সাঁতরাইতেছে, কি বাঘ, এক নম্বর বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, দেখতে কিরকম, কম্বলের মতো না, সেটা যে সাঁতরাইতেছে বাইরটা, আর একটা দুই বন্ধু ভারে দিয়ে যাইতেছে, মনে করছে কম্বল বা সেজিতেছে, একটাকে ফাল দিয়ে নেমে গেছে, নাই না থুপ থাপ হাতরাই গে দূরে লিসে যাইতে, যেই মাত্র বাঘ আর কম্বল আর দিছে, কম্বলে তো খাপ করে কামছে দূরে লিসে যায়, সেটা দূরে তো কামছো দা কম্বল উল্লা, তুই তো আশাই আছে ফাঁসের টাকা কম্বল আনতে কান লাগে, বাইরে এটা কি কম্বল দোল্লা, কামলি খুব মাইনে ছোড় দিয়া, কামলি তো বুঝি নেই ছোড়তা, আমি তো কম্বল ছেড়ে দিছি, কম্বল দিয়ে আমার ছেড়ে না, ওইটা গবাই দিকে থাকো কম্বলে থরে ছাড়ে না, তুই আত্মা ছেড়ে দিলে না, কম্বলের দিয়ে আত্মা আছে, মনে রাখবেন আপনার দশা হবে ওই ব্যক্তির মতো, যে সাতরাইয়া কম্বল আনতে গিয়া কম্বল হাত দিতে গিয়ে বাঘের গাওয়ার দিলিস, আপনি হাজির সাহেব আপনি তওবা করবেন, আপনি বলবেন আমি আর নাই, ওই গানের ভালার বেড়ি নাচে আর বদনাম যত দোষ যত পাপ কবরে আপনার কাছে যাইব, আর আপনি গেলে আমি চাইতে বেশি, কিন্তু বাঘে জি না আমি তো আপনার ছাড়ছি না, আপনি না গানটা শুরু করছিলেন, কারণ এটা শুরু কেটা করছি আমি করছিলাম, তো শুরু যেহেতু আপনি করছেন গুরু, আপনি কিছু না নিয়ে যেতেন না, যেমন এখনো যারা আওয়ামী লীগ করে বঙ্গবন্ধুর নাম ইজ্জতের সাথে লয়, বঙ্গবন্ধু আওয়ামী লীগের স্থপতি, বঙ্গবন্ধুরে নাম আনলে আওয়ামী লীগ থাকবো, যারে দিয়ে শুরু তার মানে আওয়ামী লীগের শান যা হবে তাও বঙ্গবন্ধুর নামে যাইব, আওয়ামী লীগের বেইজ্জত হইলেও বঙ্গবন্ধুর নামে, বঙ্গবন্ধু হয়তো না, তার মানে হলো আপনি মরে গেলেন, আপনি মরে যান নাই, আপনার কর্মটা এখনো জিন্দা, মাহফিল করে গেছেন, আপনার কবরে সব জারি থাকবে, আপনি জানেনই না কিন্তু আপনার নামে ডলার জমা হইতে আছে, বেহেস্ত কিনা ডলার সিল্লাই কইতেন না সব, আর আপনি গান বাজায় গেছেন তৌবা করে গেলেও কিন্তু ওই কম্বল উলার দশা, আপনি কম্বল ছাড়লেও কম্বলে আপনারে ছাড়বে না, আপনি যতই তওবা করে ভালো মানুষ হয়ে যান গা, কিন্তু কবরে গুনাহ থেকে বাঁচার কোনো পথ নাই। তাহলে কি মুসলমান কখনো কোনো অন্যায়ের সাথে জড়িত হইতে পারে, আরো জোরে বলেন পারে, এর দলিলটা আমি কোরআন থেকে দিচ্ছি, কারণ আমাদের দেশের অনেকে মনে করেন আমরা জোয়ান ভুলো হয়, আমরা একটু গান গাইলেন নাচলে কি তুই, জোয়ান বয়সে যা করবেন বুড়া বয়সে তা পাবেন, যেমন কানলি গ্রামে যদি কেউ মার্ডার করে, মনোযোগ, এ মার্ডার করে যে গুণাটা পাইবো, এর আগে যে দিন মার্ডারটা করছে এর আমল নামে গুণাটা যাবো, যাইতে যাইতে ওই কাবিলের আমল নামে দেবো, কাবিলে গুম আমি মরে হচ্ছে কিছু গিয়ে, ওটা তুই করতে আসিস মার্ডারের ভাব, তুই তুই শুরু করছিলে, কথা কয় না, তুই শুরু করছিলি ওটা, তোর তোরটা তুই নিতে না, তুই নিতে কটা তদ্রুপ ভাবে আল্লাহর ওলিরা যত নেক কাজ করে গেছে এই দুনিয়াতে, যত নেক কাজ হবে সমস্ত নেক কাজের সওয়াব শাহজালাল পাবে, কারণ এই দেশে নেক কাজের প্রচলন শুরুই করছে শাহজালাল, কথা কয় না, শাহমিরান শাহ নাসিরুদ্দিন সিপাহসালার শাহপরান, কথা কন ঠিক না বেঠি, এই আয়াতটা দেখুন আল্লাহ চমৎকার বলে দিছেন, এখানে অস্বীকার করার সুযোগ নাই, সুতরাং যারা যুবক বয়সে পুংটামি করেন এগুলো বাদ দেন, মা বাপ থাকতে পীরের হাত ধরেন,
মা বাপ যদি ইজ্জত পাওয়ার হয় আর আদর পাওয়ার হয় পুলারে কোনো কামেল ওলি বুজুর্গের হাতে দেন, কারণ যেই ব্যক্তি কোনো বুজুর্গের সাথে থাকবে সে দুষ্ট হইতে পারে না, কথা কয় না। কারো কপালে যদি খারাপ থাকে আওয়াজ দিত না, এটা জানে আগে জানি মাইক বলা না, আমি আগে তো কিছু না বেললে সাথে রোয়াজের সময় আমি কুছি, এটার সমস্যা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মনোযোগ, কষ্ট হইতেছে আপনারা, চিন্তা করছেন চিন্তা করছেন, আপনি জোয়ান বয়সে হাস্যা খেললে একটা পাপ করে নিলেন, একটা গানের ফসলন চালাই দিলেন, আর আপনি তৌবা করে নেবেন জিনা কম্বল ধরার বাঘ বুঝছে যদি আর যত ইসার হইল, কিন্তু এরা গেলেন বাঘে খাপলাতে আপনারা ধরলিস, কথা কন ঠিক না বেঠিক। সুতরাং বাঁচার কোনো পথ, বলুন বাঁচার কোনো পথ, তাহলে কি আমরা কুকর্ম করব না সারব? সাইরে আপনি বাঁচতাম পারি চিন্তা করি, আল্লাহ আপনারে বোঝার তৌফিক দিক। আল্লাহ বলেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুন মিনহা, যে ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করবে, ভালো কাজের জন্য চেষ্টা করবে, রব্বুল আলামিন বলেন ওই ভালো কাজ যতদিন থাকবে তার একটা অংশ যিনি আবিষ্কার কারক তিনি পাবেন। ভালোর পক্ষে কইলে, ভালোর পক্ষে গেলে যারা ভালোটা করবে তার স্বভাব তিনিও পাবেন। তাহলে আমি যদি একটা ভালো মানুষের ভোট দেই, সৎ মানুষকে ভোট দেই, ওই সৎ মানুষটা যত নেক কাজ করবে তার হকদার আমি হব, কথা বল। আমরা জনে জনে আদালত করতে পারবো, সর্দারি করতে পারবো, অথচ এক আদালত হাজার ইবাদত, একটা নেই বিচারের ওজন এত বেশি, সমস্ত আকাশ আর জমিনের মাঝখানে নেকি এক পাল্লায় রাখলেও সমান হবে না। ইনসাফ, ন্যায় বিচার এত দামি ইবাদত, আমরা নবী ন্যায় বিচার করছেন কিনা, সাহাবায়ে কেরাম করছেন কিনা, উজুররা মসজিদের ইমাম সাহেব কটা বিচার করছেন? ইমাম সাহেব কোন সালিস করে? কারণ আমাদের সাউন্ড এটা খারাপ করছে, বুদবুদি করে কিনা স্মুথ কর, স্মুথ এবার আমার গলে যথেষ্ট, তোর ইকুমা কহিলাম দিয়েছিস না, বুঝতে লাগবে না ভাইয়া, আমার ওয়াজ হচ্ছে না, এরা ডিজিটাল ব্র্যান্ডে লাভ আছে, আমি ইকু না হলি, আমার গলে ইকুর বাপ, যেহেতু বুতা সুতা গলা এরা ইকু লাগে, ওটা বাসকি বুসকি করে যারা, কি বলা হয়েছে, কি বলা হইল, ইমাম সব কয়টা বিচার করছে কন্যা, ফিস সব কয়টা সালিশ করছে, আ মুফতি সব কয়টা সালিশ করছে, গুসকুরের অত তো মাল যাইব না। যেই বেটা বালা মানুষ সারাদিন এক তো নামাজ কাজা নাই, যেই বেটা সারাদিন এক তো লেগে এক মিনিটের লেগে সিনেমা দুঃখ নেবো না, কথা কথা, যেই বেটা দশ বছর ইমামতি করছে একদিন শাস্ত্র লোক হয়েছে না, এই বেটার বিচারের হক নাই, বিচারের হক গেছে গেছে মুত্যা ভানিল না এরা তো। আর এই বেটা যে ভালো মানুষ, এমন ভালো মানুষ হয়েছে হাত পা দুয়ে গরু বেরিয়েছে, বেটা যাও না, কারণ জানে বিচারে গেলে, বিচারে গেলে সব করে মুরগের রান হওয়া যেত না, এক দুটো কিলো হওয়া যেত, কথা। আরে আমার আপনার কি কথা, এই পৃথিবীর শ্রেষ্ঠ শাসক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরামে দুনিয়া থেকে যাইতে পারেন না, তাকে হত্যা করা হয়েছে, কথা কয় না, কি করা হয়েছে, শহীদ করা হয়েছে, কারণ তিনি ন্যায় বিচার করেছিলেন, ওইটা একজন সইতে পারে নাই, শহীদ করা হয়েছে। মাওলানা আলী এত বড় আল্লাহর ওলি, সমস্ত ওলিদের মূল, ভেলায়েতের শ্রেষ্ঠ আসন হযরত মাওলানা আলীর মতো এত বড় হাস্তি, উনিও নিরাপদে কবরে যেতে পারছে না, উনার ঘাড় ও কূপ দিয়ে কেটেছে। ইসলাম কত সোজা নিমিয়া,
আমরা বলো বিরাজি সুজা ইসলাম বানাইছি, এই জন্য এখন দেখা গেছে মূলত সমাজ থেকে আমরা ছিটকে পড়েছি, ইসলাম হয়ে গেছে এখন সন্ন্যাসের ধর্ম। এখন যদি পিসাব বলে আমি ইলেকশন করো, মানুষকে একটা কথা, তাই ভিড় মানুষ তাই গেলে ইলেকশন করতো কথা, যার মধ্যে দুনিয়ার লালচ কম, আমার গরিবের মাল খাইব কম, মারব কম, মারতই না। এই বেটা ইলেকশনে গেলে কয় কি লিখেছে এই বেটা জায়গায় দেয়া, কারণ এরা মনে করে আমি সুর এ অসুর, সুরে সুরে বসত ভাই ইমাম সব বালা মানুষ মসজিদ হইতে বাইরে নিল। ইসলাম কি এই জন্য আসছিল? এই কোরআন কি মসজিদের জন্য নাজিল হয়েছিল নাই সমাজের জন্য নাজিল হয়েছিল? আজকে আলেমরা যদি মাগনা মসজিদে ইমামতি করত, নিজে ব্যবসা বাণিজ্য করত, সমাজে প্রতিপত্তি থাকত, প্রভাব থাকত, সেই আলেমটা সমাজের বিচারও করতে পারত, কথা বলুন ঠিক না বেন ঠিক? কিন্তু আমরা হয়ে গেছি শুকুর ঘুষকুরের হাতের পুতুল, কারণ ইমাম সব তো বেতন না হইলে বিপদ সুলুম কেমনে, কারণ ব্যাটের বিরুদ্ধে উচিত কথা কইলে সর্দারি করতে গেলে তো ইমাম সাহেবের ইমামতি দুই দিনে থাকতো। উচিত ছিল কি ইমাম ভাড়া করে না, নিজের দেশে ইমাম থাকবে। আজকে যদি কানলি দশটা আলেম থাকতো ইমাম লাগলে এরা তিন বছর লিলে যাতার ছুটে ঘরে লইলে কথা কন ঠিক না বে ঠিক? কিন্তু গুণ হইলে এটি সবের আগে লইলে মসজিদ খালি থাকলে দেখলেন একটা ঘরে একটা ফালা বান্ধা ইমামতি করলো না হলে যাতায়াতি করলো কার আগে কেটে বেশি অক্ত করে গো। যেমন মুয়াজ্জিন বেশি হইলে দেখবেন কুতাকুতি করে, করে কি করে না? মুয়াজ্জিন বেশি হইলে কুতাকুতি করে না, কেটে যা আজান দিলে কার আগে যে কেটে মাইক দিয়ে আরে বাবা বাবা ইমাম সাহেব মাথা নষ্ট হয়ে গেল। তাহলে যদি আলেম হইতো তাহলে কিটা পারতো না? কিন্তু আমাদের দেশে আলেম নাই, কারণ আমরা জানি আলেমের রুজি কম, আলেমের জায়গা কম। আলিম ভেলি বেটা বইয়ে বইয়ে সাল্লাল্লাহ করবো, দুই সের পয়সা পাইব, বেটার বউ রে ভর্তা একটা দিয়ে মোজা মজা দিয়া ওটার ভিতরে করে তেরব, বিয়ে হইতাম না বেটা ধারে। আমরা উল্টা শুরু করেছি, এই কোরআন নাজিল হয়েছে আমার আপনার জন্য, এই সমাজের জন্য, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ সকল কাজ যেন নবী এবং আল্লাহর পথে হয় বুঝানোর জন্য কোরআন। এই জন্য আল্লাহ কইছে আতিউ আল্লাহ ওয়া আতিউ আর-রাসূল ওয়া উলিল আমর মিনকুম, তোমরা আল্লাহকে মানো, নবীকে মানো, সমাজের সর্বস্তরে তোমার ওয়ালিকেও মানো। জোরে কন্না সোহাগ, যদি রাত হয়ে গেছে অনেক আমি ওইদিকে যাইতাম না, কিন্তু আমরা আসি কই? যে পিসাবরে মানুষ ধরে বলার কথা ছিল যে আমরা ভোট দিব, আপনি আপনি ইলেকশনে যান কথা কেন, বরং ইলেকশন করতাম না, আপনি যেহেতু সৎ মানুষ ত্যাগী মানুষ আপনি যান, কারণ ত্যাগী বেড়া গেলে খাইলিব তখন খাইব খাইতো না, কিন্তু দেখা গেছে সর্বনাশ। এই বেড়া গেলে তো আমারও দিত না নিজেও খাইত না কথা কেন। আচ্ছা কনসে যদি একদম বরফি সবাই ইলেকশনে কারো আর আপনারা নির্বাচনে সানা খাওয়া আমরা হইলাম খাওয়াই না, তো আমার আর চেয়ারম্যান কেমনে না খাওয়াই নইব? নবীর কাছে এক লুকায় বিচার দিছে সাহাবি আমার বললাম মিশ্রি গুড় খায়, নবী গুড় খাওয়া সাই রে গুড় খাইছি না আগে নবী সারছেন পরে ওয়াজ করছে কথা কেন। আমরা জনগণ যারা আমরা মোমেন মুসলমান যারা তারা খাওয়ান বন্ধ করতে আমরা চা খাইয়া ভোট দিব, এটা আমার আমানত, আমার ভোট মানে আমি সুপারিশ করলাম তাকে ক্ষমতা দেওয়া হোক ঠিক না বে ঠিক? আমি যে একজন ভালো মানুষের পক্ষে সুপারিশ করলাম, আল্লাহ বলেন ওই ভালো মানুষটা যত ভালো কাজ করবে, যতটা সালিশ করবে, যতটা ওয়াজ করবে, যতটা ইমামতি করবে, সব কটার সব তোরাও পাবে। ভোট দেওয়ান কি একটা ইবাদত না কথা কেন? একটা ইবাদত না, সব কমানোর একটা পথ তো, আবার গুনা কামাইবার একটা পথ। এই ফরের কথা আল্লাহ কি বুঝে দেন, ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুন মিনহা, আর যারা কোন মন্দ কাজের সুপারিশ করে, খারাপের সুপারিশ করে, খারাপকে যারা সমর্থন দেয়,
ওই খারাপই খারাপ করে যত গুণা কামাবে সমর্থনকারীও তার অংশ পেয়ে যাবে। আমরা দেশ আসেন এরকম ফুলাফানে গান গাইতো মৌলবি না হরে পরে ইমাম সাহেবের দূরে কা দূর তো কথা কইনে ফুলাফানে করি কইলে তো সাক্ষাৎ করি সব বুইরা দুজ হয়ে যাইবা সব গুণাগার হইবা। যদি একদিন কম্বল ছেড়ে দাও কিন্তু কম্বল তোমারে সারবে না। যদিও তুমি একদিন হাজির সাহেব হইয়া যাও যদিও তুমি একদিন পীর হইয়া যাও কিন্তু যে আকাম তুমি সমাজে চালু করছো এই কারণে বাবা তুমি পীর তো তুমি কম্বল ছেড়ে দাও কম্বল কিন্তু তোমারে সারবে না। এই খামসা খামসি করতে করতে আল্লাহর কাছে বন্ধু দেবে হাসরের দিন এই খামসা হই আল্লাহ কেবল কিরে তুই বেটা বালা বেটা তো তুই বাগে তোরা খাবলা দূরে সেখানে আল্লাহ কম্বল বুঝে দূর ইসলাম কথা কনাকে ও তুমি লুবি লালচা মাগনা কম্বল নিতে আসলা কথা কন ঠিক না বেছি আল্লাহ গো তুমি বুঝি বদমাইশ হইয়া ভালো হয়ে আইস জি আল্লাহ তুই বাজুত করো তুমি দাগি আস আমি কথা কনা। আরেকটা দেখবে জীবনী মদ মুখ দিছে না তাস খেলছে না তাস খেলা বুঝো না কথা কন মোবাইল টিপ তো দিস হয়েছে না মোবাইল বুঝো না অথচ লেখাপড়া করছে বেটা মোবাইলও বুঝে না সুবাইলও বুঝে না বালা হইরে বুদ্ধি হইরে কথাও বুঝতেছে না হক কথা টাস করে ফেলিস আছে না নাই আল্লাহ কবে কাম করে এরে এরে বাস কর না পরিষ্কার একাঙ্গের উপরে বইছে কম্বলে লুবাসিনের এর জান বকশিস দে কথা কন না। আর যারা কম্বলে দূরে লিখি গো যাতাযাতি করে দেখা যাক কখন থাকতে রস যাতা কি আসার যাত হইব বাবু গামের তলে হইরে ডুববো বদবদায় গাম খাইব না হেম হয়ে বমি হরব আবার ইটা খাইব কত সস্তা না 50,000 বছর হবে হাসরের মাঠ কত বছর আর কথা কয় না মাত্র 63 বছরের মধ্যে 12 বছর তো আল্লাহ মাফ করছে কথা কয় না আর কত বছর 51 বছর কথা কনা এই 51টা বছর যদি এই দুনিয়াতে ভালো চলে যায় 75 নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত করেন না খেয়ে মরতে কি সম্ভব আল্লাহ সব করো কিন্তু 2 নম্বরই করো না আল্লাহ এবং রাসূলের নাফরমানি করো না আল্লাহ কয় আমি তোরে নবীর সাথে জান্নাতি দেব আমি তোরে সিদ্দিকদের সাথে জান্নাতি দিব আমি তোরে আউলিয়াদের সাথে জান্নাতি দিব তোর জান্নাত হবে সবচেয়ে দামি জান্নাত চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ যুবকদেরকে বলি আগে ভাগে ভালো হও মনে রাখো যারা জন্ম থেকে আওয়ামী লীগ করে এরা হইল অরিজিনাল আওয়ামী লীগ আর যারা সময় মতো আওয়ামী লীগ করে তাদের হাইব্রিড কথা কেন তো তোমরা আল্লাহর কাছে হাইব্রিড প্রেমিক হইও না অরিজিনাল প্রেমিক হও যৌবনে আল্লাহকে চিনো যৌবনে নবীকে চিনো যৌবনে আল্লাহ এবং রসুলের কাজ করো আমার আল্লাহ তাআলা তোমাদের কি বেহেশত সবের আগে দেবেন কারণ তোমরা আল্লাহর দল তোমরার নাম হচ্ছে হিজবুল্লাহ চিল্লাই কর না সুবহানাল্লাহ এই হিজবুল্লাহর অন্যতম হইল মাদ্রাসার ছাত্ররা কারা মাদ্রাসা কথা কন না কারা মাদ্রাসার ছাত্ররা শিশ বাজা যাত্রা গান করে মাদ্রাসার ছাত্ররা বিরিকা মাদ্রাসার ছাত্ররা লিংটি দাঁড়ে ফুরেন্ত রিপ্রেজেন্ট করে তার মানে এরা শুরুতেই আল্লাহর দল বাকি জীবনটা খালাস করতে পারলেই সুন্দর জান্নাতে যাবে চিল্লাই কইতেন না সুবহান এই জন্য আমরা ইমামতির জন্য আলেম বাছাই করি কি বাছাই করি আলেম বাছাই করি কারণ আলেম অন্যায় করে নাই সে পরিচ্ছন্ন সে অরিজিনাল আল্লাহর লোক সে যদি নামাজ পড়ায় আর আমরা ফিসে করি নামাজ কবুল আর আমরা বুঝুন না যদি গেখারি জিগিয়া যারা আগে আসলাম কম্বল ধরুন না এখন কম্বল ছাড়ুন না আমরা ফিসে নামাজ হবো নেই কারণ আমরা 2 নম্বর কাতারে তাহলে আপনারা কি 1 নম্বর ব্যস্ত যাইতেছেন না ফিসের ব্যস্ত 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 9 নম্বর আরে তা আছে না কোনটা যেতেন হাতুড়ে এখন কত নম্বর যাবেন তো গান গাওয়া নিনি আগামীতে যাত্রা গাওয়া নিনি সমর্থন দেওয়ারনি জিনা করার দরকার আছে না নাই যদি দেখেন কি লেলে ফুলা হন অন্তত আজকাত গেলে এই নাম ডালে সেফ মারবেন তাইলেও আল্লাহ মাফ করবো আর যারা সর্দার শব্দ বয়ে শুয়ে কইছে তা কয়ে না তো ফুলা হন মানুষ মনে মনে নিয়ত হইল আর বুড়া বয়সে বেড়ি দেখছি না একদিন
আল্লাহ 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 আল্লাহ। সুতরাং মনে রাখবেন, যিনি পাপের কাজে সমর্থন করলেন পাপ, তাকে ধাওয়া করে কবরেও যাবে, কারণ তিনি না মরে যাব, তার এই কাম তো আছে কথা কানা। ফোন লাসা করে গেছে, লবেড়া আমরা কাউকে আর হইছে নাই, তা হইছে লো আমরা একটা করি। এরপরে আল্লাহ কবর সব কবর নে তুইয়া, ও আল্লাহ আজ হিসাব করবে, আজ লিখিল তুই কম্বল ধরিলিস কথা কানা, কে তুই কম্বলে ধরেইছ, কম্বল ধরে ছাড়তো না। তাহলে আমরা দরকার কি? নবী ধরার দরকার। এজন্য আমার আল্লাহ বলেন, ওয়া মান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। তুমি নবীর বন্ধু হবে, সুলাইমান নবীর বন্ধু হবে, দাউদ নবীর বন্ধু হবে, মানে আখের নবীর বন্ধু হবে, চিল্লাই করতেন না সুবহানাল্লাহ, গাউসে পাকের বন্ধু হবে, খাজা গরিব নওয়াজের বন্ধু হবে, তাদের পাশে জান্নাতে থাকবে এক নম্বরটা। কোন নম্বরটা? সুতরাং যারা দুই নম্বরে গেছেন গা চেষ্টা করেন, আল্লাহর কাছে তওবা করেন, যাতে আল্লাহ অন্তত কম্বল যাতে আপনারা সাইড দেয়, তাহলে বাঁচলেন। আর যদি কম্বলে যাইতে দূরে রাখে, ওই কম্বল ওলার যেমন কম্বল আনন্যের যেমন মরণ সারা গতি নেই, আপনার কিন্তু জাহান্নামে যাওয়া সারা কোনো গতি। এই জন্য বলছি মাহফিল করো, করলে কি হবে? এই আমার মুরিদরা সারা পৃথিবীর মাহফিলের সাথে যুক্ত হয়েছে, সুবহানাল্লাহ। আমি বলি তোমরা নামাজ পড়ো, কারণ নামাজ পড়লে কি হয়, পৃথিবীতে কোটি 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 মুসলমান নামাজ পড়তেছে, একজনেরটা যদি কবুল হয় তোমারটাও কবুল হবে। সমস্ত নামাজি, তুমি নামাজি হও, তুমি আল্লাহওয়ালা হও, তোমার দোয়া কারো কাছে চাইতেব না আমি, আল্লাহ খালি যে দোয়া দিব ওইটা গাঁটটি ঘুরে বের হয়ে যাবে। কারণ নামাজের মধ্যে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এরপরে কি ওয়া রাহমাতুল্লাহি, এরপরে কি আসসালামু আলাইনা ওয়া আলা, দেখছেন নামাজের মধ্যে কোটি কোটি নামাজি নবীকে সালাম দিচ্ছে, নবীর জন্য দোয়া করতেছে, সাথে সাথে তমাম দুনিয়ার নেককারদের জন্য দোয়া করতেছে। দেখবেন বাবা, আপনি যদি নেককার হইয়া কবরে যান অথবা দুনিয়ার মধ্যে থাকেন, মক্কার সালামই তো আপনার ঘরে আসে। আপনি বাংলাদেশও মিয়া, কিন্তু মানুষ বলা সালেহিনদের মধ্যে অন্তর্গত ভালো মানুষের একজন, মক্কার ইমাম সব সালাম দিতেছে, আসসালামু আলা ইবাদিল্লাহি সালেহিন, সালেহ না সালেহি, তার মানে মক্কা শরীফের ইমাম কাবার বাজুদ বই আপনাকে সালাম দিতেছে। তাহলে কি কাবার যাও অন্তরহার বেশি না ভালো মানুষ অন্তরহার বেশি? আমরা দেশে তো বহুত মানুষ আছে সুরি দাড়ি মামারি আগামী ঘুমের হঠুট করে জায়গা কোথায় ঘুরে ঘুরে মক্কা শরীফ জায়গা কথা কেন? আর নষ্ট মানুষ যদি মক্কা শরীফ থাকে, সব পাইব এসান সালাম পাইব দোয়া পাইব, অথচ মক্কার ইমামের দোয়া চলে আসে কানলি, মানুষটা বালা মানুষটা কানলি, মক্কা থেকে দোয়া হয়েছে কানলি, সুবহানাল্লাহ কইতেন না। সুতরাং আমরা যেন ভালো হওয়ার চেষ্টা করি, এই জন্য এই মাহফিল গুলা করার কথা বলছি। এই মাহফিল করার মানে হলো আপনারা দুনিয়ার সমস্ত মাহফিল যুক্ত হয়ে গেলেন, আসলেন বসলেন সাহায্য করলেন আয়োজন করলেন, আপনারা কেয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে যতদিন মাহফিল থাকবে। আল্লাহ তাআলার জন্য। এরপরে আপনারা বাগদাদে কাফেলার আমন্ত্রণের জন্য আসবেন, যে একজন তরিকতপন্থী আউলিয়াদের প্রতিনিধি যখন আসে তখন আউলিয়াদের হাত সেখানে থাকে, যারা দুনিয়াতে আউলিয়ার সাথে বসে কেয়ামতেও তারা আউলিয়ার সাথে বসবে।